আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন, এটা আমাদের একটি ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা। ও এখানে বিছানায় কিভাবে ঘুমিয়ে আছে দেখেন, আর ওর মা রিল্যাক্স এসে অন্য জায়গায় ঘুমিয়ে আছে। ওর একটা সুন্দর ঘর আছে, ওখানেও ঘুমায়, কিন্তু এখন সে তো একটু বড় হয়ে গেছে, যার জন্য যেখানে রাখি ওখানেই সে রিল্যাক্স হয়ে ঘুমায়, সে আর ভয়টাই পায় না। আর ও তো সবচেয়ে বেশি আদরের মধ্যে থাকে, আমার সবচেয়ে আদরের এই বাবুটা। ওর আরও ভাই বোন ছিল, তারা মারা গেছে, আর এই শুধু বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যাক, ওটা ওগুলোর জন্য খুব কষ্ট লাগে। তো আমার বাসায় তো অনেক বেবি আসছে, চলে গেছে, কিন্তু এই বেবিটা সবচেয়ে বেশি মানে আদর পেয়েছে এবং পাচ্ছে। এটা লিয়ের বেবি, টুলু, এই টুলু, এই টুলু, 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 এই যে ওর বয়স 25 দিন হবে। এই টুলু, টুলু, এই যে দেখো, এই যে দেখো আমি, এই টুলু, টুলু, ও মেয়ে বেবি, হাতগুলো দেখেন পুরো আঙ্গুরের মতো। এই টুলু, টুলু বেবি, ওই যে ওর বাবা চিল্লা পাল্লা করে, এই যে, এই যে, এই যে, কইলে আমার বাবু তো কোথায়, ওর বাবু তো কোথায়, ছোট্ট একটা বাবু। বাবা, এই বাবা, এই বাবা, এত ঘুমাতে হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।